বিরামপুরে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাফিজউদ্দিন সরকারের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল নির্বাচন জনসভা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকার গঠন করার পর দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং আরো বিশাল বিশাল মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। আগামীতে দিনাজপুর ও ছয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শিবলী সাদিককে পরিচয় করিয়ে দিয়ে বলেন, আপনারা সকলে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং আগামীতে নির্বাচিত হলে সরকার গঠন করার পর বিরামপুর অঞ্চলকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার পর যদি সম্ভব হয় তাহলে জেলা দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আফাতুফুজ্জামান মিতা, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, বিরামপুর পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী সরকার টুটুল, হাকিমপুর উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তাগণ বিরামপুরকে জেলার জন্য জোর দাবি জানান এবং স্লোগান দেন। সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি, তিনি বিজয়ী হবেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বিজয়ী হবেন, গ্রাম শহর হবে। তিনি বিজয়ী হবেন, ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ হবে। আর একদিকে বিএনপি বিজয়ী হবে, 2001-এর মতো সন্ত্রাস হবে, মা বোনের সংগ্রাম লুট করবে। ডেস্ক রিপোর্ট।